অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছে নূপুর চৌধুরী। সোমবার যেহেতু সোমবার আমরা পাই সিপিআই ইয়াকুব খান, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু সিপিআই ইয়াকুব খান আছেন, আমরা কথা বলবো। অবশ্যই আমাদের একটি নির্ধারিত বিষয় আছে, তবে ট্যাক্স সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিআই ইয়াকুব খান, আজকে আমরা একটি, আপনি বলছিলেন একটি নির্ধারিত বিষয় আছে যেটিতে আমাদের মতো যারা কাজ করি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের কথা বলবো, তাদের অধিকার নিয়ে কথা বলবো, সেই সম্পর্কে যদি একটু বলতেন। ওয়েল, আমরা সবাই কাজ করি, হয়তো কেউ অন্যের জন্য কাজ করে, কেউ হয়তো নিজের জন্য কাজ করে, কেউ ওনার, কেউ যে তার অধীনে কাজ করে, রাইট? তো বেসিক্যালি সবাইকে আমাদেরকে কাজ করতে হয়, বা এই কাজের মাঝে বিশেষ করে আমরা সবসময় যে সাইডটা নিয়ে, আমরা বিজনেস সাইড নিয়ে আলোচনা করি, যে বিশেষ করে একটা বিজনেসের কী কী জিনিস সতর্ক থাকা উচিত, কীভাবে কী করা উচিত, কীভাবে কোন ইন্স্যুরেন্স রাখা উচিত, কীভাবে, তো আমরা আজকে একটু অন্য সাইড থেকে যদি, কারণ এই ধরনের একটু রিকোয়েস্ট আসছে আমার কাছে যে আপনি সবসময় শুধু বিজনেসের সাইড থেকে কথা বলেন, তো আমাদের যারা, যেহেতু ওনার, আপনার পক্ষ থেকে কথা বলেন, না শুধু আমাদের বলা উচিত ছিল, আমরা যারা কাজ করি সেই জায়গাটি থেকে অধিকার এই বিষয়ে, রাইট? তো সেই প্রেক্ষাপটে বিশেষ করে আমি আজকে আলোচনা করতে চাই যে যারা কাজ করেন বা যারা এমপ্লয়ি যারা, তাদের সাইড থেকে যে তাদের কি কি রাইটস আছে, তাদের কি কি আপনার কি কি বেনিফিট তারা নিতে পারেন, বা তাদের কি কি জিনিস খেয়াল করা উচিত, কি কি জিনিস তাদেরকে ফলো করা উচিত, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এখানে যদি ছোট করে একটু আমার নিজের জানার জন্য ইচ্ছে করছে যে কাজের যারা, আমরা যারা কাজ করি বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করি, কেউ হয়তো 1099 পাচ্ছে, কেউ হয়তো ক্যাশ পাচ্ছে, কেউ W2 পাচ্ছে, তো সবার রাইটস কি সমান? ওয়েল, এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি বিশেষ করে যারা W2 মানে W2 বা স্যালারি যারা এমপ্লয়ি যারা, তাদের ক্ষেত্রে তারা হচ্ছে বেসিক্যালি, তাদেরকে তারা হচ্ছে এমপ্লয়ি। আর যারা বিশেষ করে আপনার 1099 হচ্ছে, 1099 এখন অনেকে আসলে এই মিস ক্লাসিফিকেশন করে, W2 যারা পাওয়ার যোগ্য তাদেরকেই 1099 দিচ্ছে, বিকজ বিজনেস, অনেক বিজনেস চায় না তারা যে এমপ্লয়ির যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স যে পোর্শনটা, সেই পোর্শনটা পে করতে, তো এটা না পে করে কী করছে, তাদেরকে স্টেট 100% চেক পেমেন্ট করছে, করে বছর শেষে তাদেরকে একটা 1099 দিয়ে দিচ্ছে। তো তারা যখন এই 1099 দিয়ে, তখন যারা নিজেদের ট্যাক্স ফাইল করে অ্যাজ এ সেলফ এমপ্লয়েড হিসেবে, তখন তাদেরকে ওই 15.3% ট্যাক্স পে করতে হয়। তাহলে আমরা অধিকারগুলো সাধারণত, বিশেষ করে আমরা জবের জন্য, আমরা যে যারা এমপ্লয়ি যারা, তাদের W2-তে যারা কাজ করেন তাদের জন্য, প্রথমত আমরা একটা প্রশ্ন নিয়ে, একজন আছেন আমাদের সাথে, দুঃখিত আপনাকে থামিয়ে দিতে হয়েছে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, মোয়াজ্জেম। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা শুনেছি যে আমাদের গভর্নর অ্যান্ড্রু কোমো বাচ্চাদের কলেজের ফ্রি করে দিয়েছে, এটা কোন লেভেলের, মানে কত আয় হলে এটা ফ্রি? আমরা 3 সদস্য বিশিষ্ট মেম্বার, আমার একটা বাচ্চা, দুইজন হাজবেন্ড ওয়াইফ, এটা যদি একটু ক্লিয়ারলি বলেন কি পরিমাণ আয় হলে আমাদের, মানে ফ্রি পড়তে পারবে কলেজে, আর 401k তে ইনভেস্টমেন্ট করলে সেটা কি টোটাল ইনকামে আসে কিনা, আপনার যে আপনি এখন ট্যাক্স ব্রেকটা নিয়ে নিচ্ছেন, তো আপনি লেসে আপনি এখন $6,000 আপনি কন্ট্রিবিউট করছেন, তো এই $6,000 উপর আপনি এখন ট্যাক্স পে করবেন না, আপনার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম থেকে এই $6,000 রিডিউস করাবে। লেটস সে আপনার ইনকাম $60,000, সো আপনি এখানে $6,000 কন্ট্রিবিউট করলেন, সো আপনি ট্যাক্স পে করবেন হচ্ছে অনলি $54,000 উপর। বাট যখন আপনি এটা উইথড্র করবেন, তখন কিন্তু আপনাকে লেটস আপনি যখন রিটায়ার করবেন, এটা বেনিফিট যখন নেবেন, তখন শুধু এটার উপরে ইনকাম না, এটার যে $6,000 যে কন্ট্রিবিউশন করছেন, যেহেতু এটা ট্যাক্স এখন পে করছেন না, তখন ওইটাকে, ওইটার উপরে তখন আপনাকে ট্যাক্স পে করতে হবে। বাট গুড থিং হচ্ছে, আপনি যদি এখন, আমরা মনে করি বিশেষ করে শুধু 401k বা আপনার 457 বা যেটা ওয়েজ আপনার ডিফার্ড কম্পেনসেশন প্ল্যান যেটি, সেটির আন্ডারে আপনার অ্যাবাউট $18,000 কিন্তু কন্ট্রিবিউট করা যায় আপনার প্রতি বছর। তো এটা যদি কন্ট্রিবিউট করা হয়, বিশেষ করে আপনার, যেহেতু আপনি অ্যান্ড্রু কোমোর যে ফ্রি কলেজের যে বিষয়টি, সেটি নতুন একটি আইন,
তো এই সিমিলার ওয়েতে অনেকে আছেন যে এটা হয়তো স্টেট এবং স্টেটের স্টেট ইউনিভার্সিটির যে এটা ফ্রি আর কি, বাট নট দ্য প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকে আমরা চাই যে বাচ্চাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটি বা ইভিলিক স্কুলে পাঠানোর জন্য, তো সেক্ষেত্রে কিন্তু একটা ইনকাম রিকোয়ারমেন্টস থাকে যে সার্টেন ইনকামের উপর হলে আপনার এইটার জন্য কোয়ালিফাইড না বা ফাইন্যান্সিয়াল এইডের জন্য কোয়ালিফাইড না। সেক্ষেত্রে কিন্তু এই 401k বা এই যে বিভিন্ন আপনার ডিফার্ড কম্পেনসেশন প্ল্যানের থ্রো দিয়ে আমাদের টোটাল ইনকামটাকে কিন্তু আমরা রিডিউস করে নিয়ে আসতে পারি টু কোয়ালিফাই ফর দ্য ফাইন্যান্সিয়াল এইড। আর আপনার এন্ড্রু কুমার ব্যাপার যেটি সেটি হচ্ছে যে আমি টু শিওর না যে আপনার যে এক্সাক্ট অ্যামাউন্টটা কতটুকু, বাট আই বিলিভ ইজ সামার বিটুইন 50 and 60,000 $50 and 65,000 রেঞ্জের মধ্যে আছে। বা এটা নর্মালি একটা এটা ক্যাটাগরি, সেটি হচ্ছে যে আপনার এটা স্টেটের যারা বসবাস করেন তাদের জন্য এবং এটার কিছু রিকোয়ারমেন্টস আছে। আমরা হপফুলি নেক্সট প্রোগ্রাম আমাদের যে এক্সাক্ট বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং যত বছরের জন্য তিনি টিউশন ফি নিচ্ছেন তত বছরই কিন্তু আবার থাকতে হবে তার, এরকম শর্ত আছে কিছু? রাইট, এটা কিছু শর্ত আছে যে এটা সবার জন্য না, আমরা সেটা একদিন নির্ধারিত একটি বিষয় নিয়ে এডুকেশন বিষয়টি নিয়ে দর্শক আপনাদের এই আপনার যে মোয়াজ্জেম সাহেব প্রশ্নটি করেছিলেন তার প্রশ্নের থ্রুতেই আমরা হয়তো আগামী সপ্তাহে এই বিষয়টি নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। আজকে আমাদের আরেকটি নির্ধারিত বিষয় আছে, তবে একজন আছেন, আরেকজন আমি একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের? মারা গেল মানে ওইটা কি ইমিগ্রেশনে রিপোর্ট করতে হয় যে এই পার্সন আর লাইফে নাই, উনি মারা গেছে, মানে ওনার তো আর সোশ্যাল ইয়ে করা যাবে না, ডিপেন্ডেন্ট দেওয়া যাবে না, কোনো কিছু পাবে না, যেহেতু এই পার্সন যখন মারা গেছে ওনার সবগুলোই মারা গেছে। তো এটা কি আমরা ইমিগ্রেশনে রিপোর্ট করতে পারি? আমার আমার মনে হয় আপনার নাসিম সাহেব, আমার মনে হয় আপনার প্রশ্নটি কাইন্ড অফ ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন, এটা আপনার যখন অ্যাটর্নি থাকেন আমি মনে হয় যে আপনার ওনার কাছে প্রশ্নটি করে আগামীকালই থাকবেন, আপনি আগামীকালই আবার প্রশ্ন করতে পারবেন, অ্যাটর্নি এটির খুব সুন্দর করে উত্তর দিতে পারবেন। আমাদের কাছ থেকে শুধু তথ্য নিলে সেটি পেশাদারিত্বের জায়গা থেকে হবে না, সেহেতু আপনি প্রশ্ন করবেন আগামীকাল, একজন অ্যাটর্নি থাকবেন, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি দিতে পারবো। আরেকজন আছেন, কে আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটা উত্তর পেয়েছিলাম, আমার একটা সম্পূরক প্রশ্ন আছে, আমি নিউ ইয়র্ক থেকে মোয়াজ্জেম বলছিলাম। জি মোয়াজ্জেম ভাই, সম্পূরক প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন যে আমরা 401k তে কন্ট্রিবিউশন করতে পারি, আমি W2 তে জব করি, তো আমার ওইখান থেকে 1% প্রতি মাসে বা কেটে নিচ্ছে 401k তে, তো এডিশনাল কন্ট্রিবিউশনটা কি আমি চেক কেটে 401k মানে জন হ্যাংককে পাঠিয়ে দিব, না কিভাবে এডিশনাল কন্ট্রিবিউশনটা আমি করব? জি ধন্যবাদ। আপনার 401k এর বিশেষ করে আপনার যেহেতু আপনি W2 এমপ্লয়ি, আপনার প্রথমত এটার যে লিমিটটি আছে আপনাকে একটু জানতে হবে, বিশেষ করে আপনাদের যেটি আপনি যেখানে জব করেন এখানে আপনার প্রতিটা বিজনেসের একটা আপনার এমপ্লয়ি ম্যানুয়াল থাকে, একটা ম্যানুয়ালের মধ্যে ডিটেলস ইনফরমেশন থাকে আপনার যে যে 401k বা তাদের কত পার্সেন্ট তারা কন্ট্রিবিউট করছে বা কত পার্সেন্ট আপনি এটা ম্যাচ করতে পাচ্ছেন। তো এর বাইরে যদি আপনার অপশান থাকে আর এটার বাইরে আপনি যদি এটা বাইরে বিশেষ করে যে টাকাটা আপনার W2 থেকে কেটে নিচ্ছে বাইরে যদি আপনি বছর শেষে কন্ট্রিবিউট করতে চান সেটার জন্য আপনাকে দেখতে হবে যে এটা অ্যালাউ করবে কিনা আপনার, এটার বাইরে বিশেষ করে W2 থাকলে W2 থ্রো দিয়ে আপনার কন্ট্রিবিউশন করাটা হচ্ছে বেটার। বাট যদি বাইরের অপশান থাকে এটা যারা বিশেষ করে এই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যারা জব করেন বা কোনো ব্যাংকে গিয়ে আপনি এটা আলোচনা করতে পারেন। বাট অফকোর্স আপনার আপনি যদি ডিটেলস একটু জানতে চান বেটার হচ্ছে যে আপনি স্টুডিওর বাইরে, আপনি আপনাদের পার্সোনাল ইনফরমেশন অনেক কিছু আমরা নিতে চাই না, আপনি যদি বাইরে আমাকে প্রশ্ন করেন আমি আপনার যে কোন প্রোগ্রামের আন্ডারে আছেন এবং এটার কতটুকু লিমিট সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি আর কি। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আমি সালাম আলাইকুম, আমি জ্যাকসন হেড থেকে জুয়েল বলছি। আমার প্রশ্নটা হলো যে স্টকে ধরুন কেউ যদি স্টক মার্কেটে গিয়ে দাম বাড়ার সাথে সাথে তার স্টক বিক্রি করে, তারপর যখন স্টক কমে যায় তখন যদি আবার সে কিনে, এইভাবেই যদি চলতে থাকে আর এর মধ্যে যে ইনকাম হবে তার উপর
নিশ্চয়ই ট্যাক্স দিতে হবে, কিন্তু আমি যদি ধরুন আমি যদি আর ওই কোনো স্টকই না তুলি কি প্রফিট না তুলি কিংবা কিছুই না করি ওই একইভাবে চলি, তাহলে কি আমাকে ইনকাম ট্যাক্স পে করতে হবে? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার বিশেষ করে স্টক মার্কেটের বিষয়টি হচ্ছে আপনার যদি আপনি পারচেস করে আপনি যদি হোল্ড করেন, প্রাইস ওঠানামা করলে এটার আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। বাট যদি আপনি সেল করেন তখন সেলটা আপনার বিশেষ করে স্টক ব্রোকার যারা, এই ব্রোকার আপনি এটা আইআরএস এর কাছে রিপোর্ট করে যে কত অ্যামাউন্টের স্টক আপনি সেল করছেন। যদি আপনার ইভেন আপনি বাই অ্যান্ড সেল করেন, যেটাকে বলা হয় আপনার আপনি যে ডে ট্রেডার, যেটা ডে ট্রেডার বিষয়টি যখন আপনি করছেন তখন স্টিল কিন্তু আপনি ওই সেম স্টক আপনি সেল করে আবার যখন কম দামে যখন স্টকটা সেম স্টক পারচেস করছেন বাট স্টিল এটা অনেক কিছু কিছু লস কিন্তু আপনার এটা ক্লেম করা যায় না ট্যাক্সের ক্ষেত্রে। বাট আপনার যে অ্যামাউন্ট আপনি সেল করছেন প্রতিটা অ্যামাউন্ট কিন্তু আপনার আইআরএস এর কাছে রিপোর্ট হবে এবং আপনাকে কিন্তু পুরো অ্যামাউন্টের উপরে আপনাকে জমা দিতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকে মনে করেন যে স্টক ডে ট্রেডার আছেন বা হয়তো স্টক বাই অ্যান্ড সেল করছেন বাট কোনো অর্থ কোনো হয়তো সে কোনো কোনো প্রফিট করেননি, বছর শেষে গিয়ে হয়তো সে লস করছে। অনেকেই মনে করেন যে আমি যেহেতু কোনো প্রফিট করিনি সো আমাকে এটা তো ট্যাক্সে রিপোর্ট করা লাগবে না, অনেক ক্ষেত্রে আমাদের কাছে হয়তো রিপোর্টও করেন না, কিন্তু বিষয়টি কিন্তু এমন না। বিষয়টি হচ্ছে আপনি সেল করলে আপনার সেল প্রসিড যেটা এটা আপনার আইআরএস এর কাছে চলে যায়। সো যদি আপনি এটা আপনার ট্যাক্স রিটার্নে রিপোর্ট না করেন তখন অনেক ক্ষেত্রে কিন্তু আপনি যে পারচেস করছেন পারচেজের ইনফরমেশনটা কিন্তু আইআরএস এর কাছে অনেক ক্ষেত্রে যায় না। তারা মনে করে যে আপনি হয়তো মিলিয়ন ডলারের স্টক সেল করছেন বাট এটার কস্ট হয়তো আপনার জিরো, মিলিয়ন ডলারের উপর ইনকাম ট্যাক্স ধরে তারা একটা এস্টিমেটেড ট্যাক্স পাঠায়। সো যদি কেউ স্টক করেন বা বিশেষ করে এখন যারা বিটকয়েন বা যারা আপনার বিভিন্ন ধরনের যে এক্সচেঞ্জ করেন কারেন্সি এক্সচেঞ্জ বা যে কোনো ধরনের এক্সচেঞ্জ করেন, আপনার অবশ্যই এই ধরনের ইস্যু থাকলে আপনার সিপিএর সাথে আপনার আলোচনা করবেন যে আমার স্টক ছিল ট্যাক্সের রিপোর্ট হবে কি না হবে সেটা পরের ব্যাপার, বাট আপনার কাজ হচ্ছে আপনার ডিসক্লোজ করা। দেন আমরা কী করে, আমরা বিশেষ করে আমরা ওয়েবসাইটে গিয়ে বা আমরা স্টেটমেন্টগুলো নিয়ে আমরা ভেরিফাই করি যে মেক শিওর যে কোনো রিপোর্টেবল কোনো ইনকাম আছে কি না। আচ্ছা, মানে রিপোর্ট করতে হবে, তথ্যগুলো রিপোর্ট করতে হবে ইভেন দো আপনি লস করলেও। খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, আমরা যে বিষয়টিতে ছিলাম। শিওর, তো আমাদের বিশেষ করে যে সাইড থেকে আমরা আলোচনা করতে চাই যে আমরা যারা যারা কাজ করছেন তাদের যে রাইটস বা তারা কী 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 জিনিস তাদেরকে ফলো করা উচিত। প্রথমত বিশেষ করে আমরা ফলো না জানা উচিত, মানে কোন শব্দটি তাদের রাইট, তাদের জানা উচিত বা কী কী জিনিস বিশেষ করে মনে করেন যে একটা বিজনেস আছে সেই বিজনেসের কী কী ধরনের ইন্স্যুরেন্স থাকা উচিত। আমি যখন একটা একটা বিজনেসে আমি জব করব আমি মেক শিওর হব যে এটা অফকোর্স এটা বিজনেসের রেসপন্সিবিলিটি টু ক্যারি ওয়ার্কার্স কম ইন্স্যুরেন্স, ডিসএবিলিটি ইন্স্যুরেন্স বা পেইড ফ্যামিলি লিভ ইন্স্যুরেন্স। আচ্ছা, বাট এটা আমারও দায়িত্ব বিশেষ করে জানা, বিকজ এমপ্লয়ারের জব হচ্ছে এই এই ইন্স্যুরেন্স ইনফরমেশনগুলো কোনো একটা জায়গায় পোস্ট করে রাখা কোনো ওয়ালে, যাতে করে সব যারা এমপ্লয়ি যারা থাকবেন তারা কিন্তু এটা তারা যেন এটা দেখতে পারেন। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ অ্যান এমপ্লয়ি আমারও কিন্তু দায়িত্ব এটা যে আমার জানা যে আমি যেখানে কাজ করছি সেখানে আমার কি ওয়ার্কার্স কম ইন্স্যুরেন্স আছে কি না বা ডিসএবিলিটি ইন্স্যুরেন্স আছে কি না বা পেইড ফ্যামিলি লিভ ইন্স্যুরেন্স আছে কি না। কারণ যদি আমি চেক না করি কোনো কারণে আমি যদি আমার কোনো ইঞ্জুরি হয় বা আমার কোনো ডিসএবিলিটি হয় দেন আমার তো এটা এটা আমার অবশ্যই যদি না থাকে দেন বেসিক্যালি এটা এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি টু কভার দ্য কস্ট বা বা আপনার যে মেডিকেল কস্ট যেগুলো, বাট আমাদেরকেও জানতে হবে যে এটা আমি যেখানে কাজ করছি তাদের আছে কি না। প্রথমত আমাদেরকে চিন্তা করতে হবে বিশেষ করে যেটা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ আপনার অ্যাডমিনিস্ট্রেশন যেটি, এটি হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের একটা একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের আন্ডারে বিশেষ করে প্রতিটা বিজনেসের হেলথ এবং সেফটির যে ইস্যুটা সেটি আছে কি না, যদি কোনো কারণে না থাকে প্রতিটা যারা কাজ করেন সবারই কিন্তু রেসপন্সিবিলিটি এটা রিপোর্ট করা যে কোনোটা যদি হ্যাজার্ডাস কোনো সিচুয়েশান থাকে বা কোনো আনসেফ সিচুয়েশান থাকে যেখানে ইউনো হেলথ কনসার্ন বা আপনার কোনো রকম ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো রিপোর্ট করা, যাতে করে যারা কাজ করবেন যারা অ্যাটলিস্ট তারা যেন কাজের জায়গায় গিয়ে যেন তারা অসুস্থ হয়ে না যান বা কোনো ইঞ্জুরি না হন, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে। এটা আছেন একজন আমাদের সাথে, কে আছেন একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। জি, আসসালামু আলাইকুম, আমার নাম আলাউদ্দিন হোসেন, আমি ব্রুকলিন থেকে বলছিলাম। জি ভাই, আমাদের যাদের ওয়ার্ক পারমিট আছে তারা কি ব্যবসার কোনো বিজনেস এর পার্টনারশিপ হতে পারবো অথবা আমরা সরাসরি কোনো বিজনেস করতে পারবো কিনা?
আচ্ছা ওয়ার্ক পারমিট দিয়ে, জি জি, আপনার ওয়ার্ক পারমিট থাকলে, বিশেষ করে আপনার ওয়ার্ক পারমিট থাকলে অবশ্যই আপনার সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটিও থাকে সেটার সাথে। তো আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে, দেন আপনি বিজনেস করতে পারবেন। বা সোশ্যাল সিকিউরিটি বা ওয়ার্ক পারমিটের বাইরেও যাদের মনে করেন যে শুধু আপনার ট্যাক্স আইডি নাম্বার আছে, বিশেষ করে যারা অনেকে আছেন এখানে টুরিস্ট আছেন বা অনেকে এখানে আসেন অ্যাজ ইনভেস্টর ভিসা নিয়ে আসেন, তাদের তারা অনেক ক্ষেত্রে হয়তো সোশ্যাল সিকিউরিটি পাওয়ার আগে কিন্তু আমরা তাদের জন্য একটা আইটিন বের করে একটা একটা বের করে কিন্তু ওই আইটিন দিয়ে কিন্তু আমরা একটা বিজনেস ওপেন করতে পারি। বাট আপনাকে বিজনেস ওপেন করতে গেলে আপনাকে অবশ্যই একটা সোশ্যাল বা একটা আইটিন লাগবে, সেটা দিয়ে কিন্তু বিজনেস ওন করা যায়। অনেকে আছেন মনে করেন যে আপনার যদি আইটিন থাকে, আইটিন থাকলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না কিন্তু বিজনেস কিন্তু ওন করতে পারবেন, পার্টনার হতে পারবেন, রাইট। তো সেক্ষেত্রে বিশেষ করে আমরা দেখি যে বিশেষ করে অনেকে আছেন যে আপনার নিজের বিজনেস, নিয়মটা একটু একটু কমপ্লিকেটেড যে আপনার বিজনেস আপনি বিজনেস ওন করতে পারবেন কিন্তু আপনি কাজ করতে পারবেন না, যেহেতু আপনার আইটিন দিয়ে, বিকজ আইটিন দিয়ে আপনার কাজ করা যায় না, এটা ওয়ার্ক অথরাইজেশন না, বাট এটা বিজনেস অপারেট করা। কিন্তু আইটিন দিয়ে কিন্তু একজন বিজনেস এজ এ সেলফ এমপ্লয়েড হতে পারবেন, খুব সুন্দর, এবং কিন্তু W2 তে কাজ করতে পারবেন না, W2 তে কাজ করতে পারবেন না। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি কিরণ বলছিলাম কুইন্স থেকে। জি, আমার একটা কোয়েশ্চন ছিল যে আমি যদি বাসায় ধরেন বিজনেস করি তাহলে কিভাবে আমি লিগালি ট্যাক্সের সঙ্গে দেখাইতে পারবো, দেখানো ধরেন I-90 বের করতে হবে নাকি শুধু আপনার ধরেন ট্যাক্সে দেখাইলে হবে যে আমি 1,000 টাকা ইনকাম করেছি বাসায়? বাসায় ইনকাম বলতে কি ধরনের ইনকাম আপনি যদি একটু ডিটেইলস বলতে চান? ধরেন কাপড় বিক্রি করা, মানে জাস্ট ওই ধরনের সালোয়ার কামিজ ওই টাইপের আর কি। আচ্ছা, আপনার বাসায় বিশেষ করে আপনার যদি কোনো ধরনের, বিশেষ করে আপনার স্পেশালি আপনি যেহেতু কুইন্স, আপনার নিউ ইয়র্কের নিয়মটা হচ্ছে আপনি বাসায় করেন বা আপনি বাইরে বিজনেস করেন, কোনো ধরনের বিজনেস সেট আপ করার জন্য, যে কোনো ধরনের বিজনেস অপারেট করার জন্য কিন্তু আপনাকে কোনো না কোনো ধরনের একটা পারমিশন দরকার। পারমিশনটা হচ্ছে আপনি আইদার একটা বিজনেস লাইসেন্স করা, আপনি এটা একটা কর্পোরেশন করতে পারেন, কর্পোরেশন না করেও আপনার নিজের নামে আপনার একটা অ্যাজ এ সোল প্রোপারাইটার হিসেবে আপনি কিন্তু একটা কাউন্টি থেকে একটা বিজনেস লাইসেন্স বের করে আপনি এটা করতে পারেন, বা আপনি কারোর সাথে পার্টনার হয়ে একটা পার্টনারশিপ করতে পারেন। বাট যে কোনো ধরনের বিজনেস করতে গেলে আপনার কোনো না কোনো ধরনের কিন্তু পারমিশন দরকার। ইভেন দো আপনি বাসার থেকে কাপড় বিক্রি করছেন বা কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করছেন, তো এটা আপনাকে একটু মেক শিওর হতে হবে যে আপনার, আমি যেহেতু আপনার পার্সোনাল ইনফরমেশন আমরা চাই না কখনো আমরা, কিন্তু ইয়াকুব, এখানে আমি যদি ছোট্ট করে এখানে প্রশ্ন করি, সেটি হচ্ছে আমার দেখার বিভিন্ন জায়গার সূত্রতে অনেকে ফেসবুকে মার্কেটিং করে ছোট ছোট পরিসরে ঘর থেকে তাদের বিজনেসটি পরিচালনা করছেন, হয়তো তো সেই জায়গাটি থেকে কি পারমিশন নিতে হয়? ওয়েল, আপনার এখন বিশেষ করে অনেক অনেক বিজনেস আছে বা অনেক কিছু আপনি করতে পারেন। যখন যদি আপনি এখন যে কাপড় বিক্রি করার যে বিষয়টি, কাপড় বিক্রি করতে গেলে প্রথমত আপনার কিছু কিছু বিজনেস আছে, যেমন কনসাল্টিং বিজনেস, যেগুলি লেটস আমি একজন সিপি, আমার কোনো অফিস নেই, আমার কোনো লাইসেন্স নেই, আমার কোনো কর্পোরেশন নাই, আমি কনসাল্ট করি, আমি বিভিন্ন মানুষের বিজনেসের ক্ষেত্রে আমি তাদেরকে অ্যাডভাইস করি। তো সেক্ষেত্রে অনেকে এটা হয়তো করতে পারেন, বা অনেকে মার্কেটিং করেন বা বিভিন্ন রকমের ওয়েবসাইটে যে সার্ভিসগুলো অফার করেন। বাট যখন আপনি কোনো বাই অ্যান্ড সেলের বিজনেসে যাবেন, তখন আপনার কোনো কিছু সেল করতে গেলে, রাইট, আপনি ইভেন আপনার ক্লোথিং হোক বা কাপড় বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে সেলস ট্যাক্স আইডিয়াটা আপনাকে বের করতে হবে, এটা ছাড়া কিন্তু আপনার আপনার সেল করার নিয়ম নাই। আচ্ছা, রাইট, সো এই এই আপনার বিষয়টি একটু ডিটেলস আপনার আপনার কারোর সাথে কোনো সিপিএর সাথে বসে আপনাকে কিন্তু একটু কনসাল্ট করতে হবে যে আপনি যেটি করছেন এটি আসলে কোনো ধরনের লাইসেন্স রিকোয়ারমেন্ট, বিশেষ করে কাপড় বিক্রি করতে গেলে কিন্তু আপনাকে এই সেলস ট্যাক্স আইডির যে প্রয়োজন এটা কিন্তু আপনাকে রাখতে হবে। যদিও সেলস ট্যাক্সে আপনার বিশেষ করে কাপড়ের বিজনেস যারা করেন, $110 নিচে থাকলে কিন্তু আপনার সেলস ট্যাক্স কালেক্ট করা লাগে না, বাট স্টিল আপনার কিন্তু একটা সেলস ট্যাক্স পারমিট আপনাকে নিতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তারপরে আমাদের নির্ধারিত যে বিষয়টি আছে সেটি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সিপে ইয়াকুবে খান আমাদের সাথে আছেন। আমাদের একটি নির্ধারিত বিষয় আছে, তবে ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে আপনার আইটিন নিয়ে। তিনি বলছেন তিনি 2006 সালে সেটি তিনি তুলেছেন কিন্তু কখনো ইউজ করেননি, কিন্তু তিনি আপনার কথা শুনে এখন জানতে চাচ্ছেন এটি কি ট্যাক্স ফাইল, এবং সেই সাথে তিনি কি বিজনেস, কোনো সেলফ বিজনেস করতে পারবেন কিনা, পসিবল কিনা।
জি জি, আপনার আইটিন থাকলে আপনার বিশেষ করে অ্যাজ এ সেলফ এমপ্লয়েড হিসেবে আপনি আইটিনের থ্রো দিয়ে কিন্তু 1099 গ্রহণ করা যায়, বাট অ্যাজ আই সেড আইটিনের থ্রো দিয়ে কিন্তু কাজ করা যায় না, ডাব্লিউতে কাজ করা যায় না, আপনি পে স্ট্যাম্প নিতে পারবেন না বা আপনি ডাব্লিউতে কাজ করতে পারবেন না, কিন্তু বিজনেস করতে পারবেন, আপনি একটা কর্পোরেশন ওপেন করতে পারবেন, আচ্ছা, নিজের নামের উপরে বিজনেস করতে পারবেন। আরেকটি বিষয় যেটি আমি সবার সাথে শেয়ার করতে, সেটি হচ্ছে আইটিন, বিশেষ করে অনেকের আইটিন আছে আমরা জানি, এই আইটিনটা কিন্তু গত 2018-এর আগ পর্যন্ত এটা আপনার যদি কোনো রিনিউ করার রিকোয়ারমেন্ট ছিল না, বা এখন যেটি সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এই আইটিন থাকলে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে অথবা আপনাকে রিনিউ করতে হবে এভরি ইয়ার, আদারওয়াইজ এই আইটিনটার আপনার ভ্যালিড থাকবে না। সো যাদের আইটিন আছে বিশেষ করে মেক শিওর যে আপনারা এটা আগে রিকোয়ারমেন্ট ছিল না, 2018 থেকে নতুন রিকোয়ারমেন্টস, আপনারা অবশ্যই অবশ্যই ট্যাক্স ফাইল করবেন, যদি কোনো ইনকাম নাও থাকে অ্যাটলিস্ট লামসাম একটা অ্যামাউন্ট দিয়ে আপনি অ্যাটলিস্ট ট্যাক্স ফাইলটা করে আইটিনটা মেইনটেইন করবেন, কারণ এটা এখন পেতে কিন্তু অনেক ঝামেলা পোহাতে অনেকের। একজন দর্শক আছে, একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, জি, আমি সামাদ বলছি কুইন্স থেকে। বাই কাছে আমার কোয়েশ্চন, যদি কেউ 65 ইয়ার্স ওল্ড হয়ে যায় এবং এটা তো কি বলে রিটায়ারমেন্ট নেওয়া যায়, রিটায়ারমেন্ট নেওয়ার পরে কি কাজ করা যাবে, রিটায়ারমেন্ট নেবেন এবং সেম টাইম কাজও করা যায়? আর যদি ফুল বছর কাজ 40 ক্রেডিটের পরে যদি কেউ রিটায়ারমেন্ট নেয়, ওর বেনিফিটটা কিরকম আসতে পারে? থ্যাংক ইউ। জি জি, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আপনার আর্লি রিটায়ারমেন্টটা নেওয়া যা হচ্ছে আপনার 62-তে, আর আর্লি রিটায়ারমেন্ট নেওয়ার জন্য আপনাকে কিছু কিছু বেনিফিট আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এটার অর্থ হচ্ছে আপনার যখন এখন ফুল রিটায়ারমেন্ট বয়সটা চলে গেছে 67-এ, সো আপনি 67-এ যদি রিটায়ার করেন, দেন আপনার যে বেনিফিটটা ক্যালকুলেট করা হয় বেসড অন আমাদের কন্ট্রিবিউশনের উপরে, যে আমরা কত কন্ট্রিবিউট করছি তার উপরে থ্রু আউট আওয়ার লাইফ, অ্যাটলিস্ট আপনাকে 40 ক্রেডিট, আপনার এই যে 40 পয়েন্ট আপনাকে থাকতে হবে বিশেষ করে এই বেনিফিটটা নেওয়ার জন্য। সো আপনার প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে আপনার এই 62 থেকে 65-এর মধ্যে আপনি যে কোনো সময় আপনি রিটায়ারমেন্ট নিতে পারেন, বাট যদি আপনি আর্লি নেন তখন আপনাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, যে 100% না পেয়ে হয়তো আপনি 70% পাবেন হচ্ছে আপনি অ্যাট দ্য এজ অফ 62-তে নিতে গেলে, বাট গুড থিং হচ্ছে আপনি যদি 62-তে শুরু করেন বেনিফিট নেওয়াটা, তাহলে আপনার 5 বছর আগে থেকে কিন্তু আপনি 70% নিতে পারছেন। সো বিশেষ করে আমাদের প্রবাসী আমাদের বাংলাদেশিদের, আমরা তো 100 ইয়ার্স কম বেঁচে থাকি, সো আমাদের বেটার হচ্ছে আর্লি বেনিফিটটা নেওয়া শুরু করাটা বেটার। আপনার কাজ করতে পারবেন কিনা, সে অবশ্যই আপনি কাজ করতে পারবেন, কাজ করার কোনো বাধ্যবাধকতা নাই, বাট যদি আপনি আপনার কাজটা যদি সার্টেন অ্যামাউন্টের বেশি হয় তখন এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের উপরে ট্যাক্স দেওয়া লাগতে পারে, যদি আপনার অন্য ইনকামটা অনেক বেশি হয়। নর্মালি যদি শুধু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট থাকে এটা ট্যাক্সেবল হয় না, বাট যদি অন্য ইনকাম অনেক বেশি থাকে তখন ওই পোর্শনটার একটা অংশ আপনাকে ট্যাক্স দিতে হতে পারে, বাট কাজ করার জন্য কোনো বাধ্যবাধকতা নাই, আপনার কন্টিনিউ কাজ করার ক্ষেত্রে। আমরা ছিলাম যে কর্মচারীদের যে রাইটস, সেই সাথে কোন কোন ইন্স্যুরেন্স আছে সেই জায়গাটি থেকে। ওল, আমরা কর্মচারী বলতে চাই না, আমরা বলতে চাই যে টিম মেম্বার, বিশেষ করে যারা কাজ করেন সবাই আমরা টিম মেম্বার, বিশেষ করে আমরা এমপ্লয়ার এমপ্লয়ি সব মিলে আমরা কাজ করি। তো বিশেষ করে আপনারা জানেন, আমি একটু কুইকলি গো থ্রু করি তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে, সেটি হচ্ছে যে 2019-এ বিশেষ করে যে কিছু যে আমাদের নিউ ইয়র্ক স্টেট বিষয় নিয়ে আমরা আলোচনা করি, ফেডারেল যেটা মিনিমাম ওয়েজ হচ্ছে 725, বাট স্টিল যদি নিউ ইয়র্ক স্টেট বা লোকাল মিনিমাম ওয়েজ যদি বেশি হয় তখন আপনাকে সেই হায়ার যে মিনিমাম ওয়েজ সেটা আপনাকে দেওয়া হবে। তো নিউ ইয়র্ক স্টেটের কথা বলতে চাই, নিউ ইয়র্ক স্টেটে বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে মিনিমাম ওয়েজ হচ্ছে আপনার যদি দশজন বা এর কম যদি কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ি থাকে সেক্ষেত্রে আপনার মিনিমাম ওয়েজ হচ্ছে $13.50 পার আওয়ার, যদি ওভার 40 আওয়ার্স করা হয় পার উইকে দেন হচ্ছে আপনার টাইমস অ্যান্ড হাফ ওভার এর বেশি যেগুলো করা হবে, যদি 11 জন বা তার বেশি যদি কোনো প্রতিষ্ঠানের কর্মচারী থাকে সেক্ষেত্রে এটা মিনিমাম ওয়েজ হচ্ছে $15 পার আওয়ার। এটা হচ্ছে যারা নর্মাল কাজ করেন। এর বাইরে বিশেষ করে আপনার যারা ফাস্ট ফুড ওয়ার্কার, ফাস্ট ফুড রেস্টুরেন্ট বা যারা বিশেষ করে চাইন স্টোরগুলো বা যেসব রেস্টুরেন্টে লিমিটেড সার্ভিস, ফুড সার্ভিস যেগুলো যেখানে টিপসের ব্যবস্থা নাই, যদি ম্যাকডোনাল্ডস বা ডানকিনডোনাল্ডস বা এইসব জায়গায় যে যারা কাজ করেন তাদের মিনিমাম ওয়েজ হচ্ছে $15। এটা আপনার যাদের এই 10 জন থাকতে হবে না, 10 জনের কম হলে তাদের মিনিমাম ওয়েজ হচ্ছে $15।
বিশেষ করে অনেকে আপনি জানেন এখানে অনেকের যখন আপনার কাজ করেন মেক শিওর যে আপনার রাইটস বা আপনার এটা অনেকে আছেন যে অনেকে মনে করেন প্রথম দেশ থেকে আসছি আমার হয়তো আমি ট্রেনিং পিরিয়ডে আছি দিস অ্যান্ড দ্যাট, বাট নিউ ইয়র্ক স্টেটের যে নিয়ম সেটি হচ্ছে যে আপনি যখন থেকে কাজ শুরু করবেন আপনাকে তাদেরকে এই মিনিমাম ওয়েজটা আপনাকে পে করতে হবে। নতুন একটি আইন সেটা হচ্ছে পেইড ফ্যামিলি লিভ, বিশেষ করে এই নিয়মটি ছিল না আগে, এটা নতুন নিয়ম, সেটি হচ্ছে 2018 থেকে। বিশেষ করে যাদের নতুন নিউবর্ন বেবি বা হয়তো ফ্যামিলির মধ্যে কেউ অসুস্থ আছেন বা অনেক ক্ষেত্রে বাবা মা অসুস্থ আছেন, এসব ক্ষেত্রে এই যে বেনিফিটটা তাদের কিন্তু অ্যাবাউট 2019-এ তারা অ্যাবাউট 10 উইকস কিন্তু পেইড লিভ তারা নিতে পারবেন। এবং পেইড লিভ হচ্ছে 100% পাবেন না, তাদের যে ইনকাম সেই ইনকামে 2019-এ যেটা সেটি হচ্ছে 55%, তাদের যে অ্যাভারেজ আপনার যে উইকলি ইনকাম যেটি তার অ্যাবাউট 55% তারা কিন্তু নিতে পারবেন। বাট এটার কিছু রিকোয়ারমেন্টসও আছে, তাদেরকে অ্যাটলিস্ট 30 ডেজ আগে তাদেরকে ইনফর্ম করতে হবে এমপ্লয়ারকে যে আমার কিন্তু 30 ডেজ পরে আমার আমার বিশেষ করে আমার ছুটি নিতে হবে এই ব্যাপারগুলো। এবং এটার জন্য তাকে অ্যাটলিস্ট যারা ওভার 20 আওয়ার্স যারা কাজ করে তাদের মিনিমাম 26 অথবা 6 মাস তাকে কিন্তু কাজ করতে হবে। প্রথম দিন থেকে সেই কিন্তু সে কিন্তু এই পেইড ফ্যামিলি লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এটা কিছু কিছু নিয়ম আছে, বাট এই সুযোগটা আছে, শর্ত পূরণ করলে সে কিন্তু বেনিফিটগুলো নিতে পারবে, এটা একটা বিষয়। বিশেষ করে যারা অনেকে কাজ করেন যারা আনএমপ্লয়মেন্ট, আমরা জানি যে বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো কিন্তু আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পে করেন, আনএমপ্লয়মেন্টের কয়েকটা ইন্স্যুরেন্স, একটা হচ্ছে ওয়ার্কার্স কম ইন্স্যুরেন্স, এটা হচ্ছে যদি কেউ ইনজুর হয় তার জন্য তারা একটা ইন্স্যুরেন্স ক্যারি করেন, দেন হচ্ছে ডিসেবিলিটি ইন্স্যুরেন্স ক্যারি করেন, সেটি হচ্ছে ডিসেবল যদি কেউ ওয়ার্ক প্লেস থেকে কোনো ইঞ্জুরি করেন ডিসেবল হয়ে যায় তখন এই ডিসেবিলিটি ইন্স্যুরেন্সটা কভার করে। দেন হচ্ছে পেইডি নতুন যেটা পেইড ফ্যামিলি লিভের জন্য কিন্তু তাদের আরেকটা ইন্স্যুরেন্স ক্যারি করা লাগে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বিশেষ করে প্রতিটা আপনার যখন যারা কাজ করেন আপনার দেখবেন যে আপনাদের পে স্ট্রাবে একটা অংশ বিশেষ করে ডিসেবিলিটির জন্য 60 সেন্টস কেটে রাখা হয়, বা এই যে পেইড ফ্যামিলি লিভের জন্য আপনার 0.126% কিন্তু আপনার ইটস এ ভেরি স্মল অ্যামাউন্ট, বাট এটা তারা কেটে রাখে এটা কভার করার জন্য, এই কস্টটা কভার করার জন্য। এটি একটা বিষয়। আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যেটা সেটি হচ্ছে যে বিজনেস এটি পে করে, বিশেষ করে যদি কোনো বিজনেস কোনো প্রতিষ্ঠানের যদি আপনার লে অফ হয়, যে এমপ্লয়ির কোনো তার কোনো কারণ ছাড়া যদি কেউ কুইট করে সেক্ষেত্রে কিন্তু সে আপনার এই আনএমপ্লয়মেন্ট যা বেনিফিটটা ক্লেম করতে পারবে না। তো এই যে বিষয়গুলো এগুলো জানতে হবে বা কী কী বেনিফিট বা কী কী রাইটস আছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং সেইভাবে একজন আছেন, এটা আমরা একটু খুব দ্রুত প্রশ্নটি নিতে হবে, একদম অনুষ্ঠান শেষ করতাম আমরা শেষ প্রান্তে। জি দ্রুতই বলবো। আচ্ছা বাইরের কাছে আমার কোয়েশ্চনটা হলো যে ফ্যামিলি লিভ যেটা, এটা কি সিটি থেকে পে করবে নাকি ওটা আমার যে 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 জায়গায় কাজ করব ওটা কোন কাজের জায়গাতে কে পে করবে এই টাকাটা? আপনার পেইড ফ্যামিলি লিভের জন্য একটা ইন্স্যুরেন্স ক্যারি করা লাগে। এই ইন্স্যুরেন্সে বিশেষ করে প্রতিটা বিজনেস কিন্তু এই ইন্স্যুরেন্সটা পে করছে। এই যখন কোনো একটা প্রতিষ্ঠানের কেউ এই লিভটা নেয় তখন এই ইন্স্যুরেন্স কোম্পানি পে করে, এই কভারেজটা তারা কভার করে। আচ্ছা, এটা কি ইন্স্যুরেন্সটি থাকবে কোম্পানি ইন্স্যুরেন্সটা ক্যারি করতে হবে, এটা নিউ ইয়র্ক স্টেটের নতুন নতুন ল। এই প্রতিটা প্রতিষ্ঠানের এই ইন্স্যুরেন্সটা ক্যারি করতে হবে, তো যখন কোনো এই কেউ পেইড ফ্যামিলি নিবে তখন এই যে অ্যামাউন্টটা আপনার বিশেষ করে যে 10 উইকসের যে যে পেমেন্টটা, লেসে কারো ইনকাম হচ্ছে আপনার লেসে 50%, কারো ইনকাম $500, সে $250 করে পার উইকে সে পাচ্ছে, ফর 10 উইকস সে $2500 কিন্তু পাচ্ছে। এটা পে না, এটা ইন্স্যুরেন্স এটা কভার করে, যার জন্য এটা বিজনেসের এটা ইন্স্যুরেন্স ক্যারি করতে হয়। আর কিছু বলবেন? আমরা অনুষ্ঠান শেষ করব একদম উপসংহারে কি বলবেন? শিওর, তো বিশেষ করে আপনার আপনাদের যে রাইটগুলো আমি একটু জাস্ট কুইকলি আপনার আমরা রিভিউ করতে, সেটি হচ্ছে প্রথমত আমাদের হেলথ অ্যান্ড সেফটি ফার্স্ট। সো আপনি যখন কাজ করেন বিশেষ করে মেক শিওর যে আপনাদের হেলথ এবং সেফটি ফার্স্ট, যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আপনার জানেন এখানে বিশেষ করে প্রতিটা সমস্যার জন্য কোনো কোনো সমাধান আছে। তো আপনার এই ধরনের কোনো অসুবিধা থাকলে কোনো ইস্যু থাকলে বিশেষ করে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনকে আপনি ইনফর্ম করতে পারেন এটা ইনভেস্টিগেশন করার জন্য। তো এটা আপনাদের সেফটির জন্য। দেন এই যে পেইড ফ্যামিলি লিভের যে যে রাইট আপনার আছে, মিনিমাম ওয়েজের যে রাইট আছে, ওভার টাইমের যে রাইট আছে, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনার যে দেখতে হবে, কারণ আপনার যখন আপনার কাজ করছেন মেক শিওর যে আপনাদের রাইটস বা আপনাদের যতটুকু রাইট আছে সেটা আপনাকে কিন্তু ক্লেম করতে হবে, আপনাকে কিন্তু তাদের কাছে প্রত্যাশা করতে হবে এবং তাদেরকে এবং বিজনেসের এটা রিকোয়ারমেন্টস হচ্ছে এটা ডেলিভার দেওয়া। বিশেষ করে
অসংখ্য ধন্যবাদ সিপিকে ইয়াকুবে খান, এবং আগামী সপ্তাহে আমরা এডুকেশন নিয়ে কথা বলবো। আমরা কথা বলতে চাই বিশেষ করে সবার, যেহেতু এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। রাইট, প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকবেন সবাই।